এই যে মানে যার যা ভাবাও যায় না, চিন্তাও করা যায় না, সেটা একটা কোন কোনায় কিছু ঘটেছে, সেটাকে জাতীয়ভাবে উঠিয়ে সেটার একটা ইস্যু তৈরি করে ফেলেছে। তাতে করে হয়েছে কি, যেটা ঘটে সেটা হলো যারা জানে না এরকম অপকর্ম করতে, তারা ওই অপকর্মটি করা শুরু করে। এইটা দুটো আরো একটা জায়গায় ক্ষতিকর হয়েছে, সেটা হলো যেমন ভায়োলেন্সের ক্ষেত্রে সিনেমা এবং টেলিভিশন এটা ভয়াবহ রকমের ভায়োলেন্স কে প্রমোট করেছে। এই জন্য বলি যে আগে ডাকাতি হতো, চুরি হতো, কিন্তু ওই রকম বন্দুক দিয়ে মানে কি বলে হলিউড স্টাইলে তো হাইজ্যাক হতো না, কার হাইজ্যাক হতো না, কার জ্যাক হতো না, তারপরে বাড়িতে গিয়ে বন্দুকের ডগা ঠেকিয়ে সমস্ত কিছু লুটতরাজ করা, এটা তো ছিল না। এগুলো সব এবং নানা কায়দায়, এই কায়দা কানুন গুলো কিন্তু শিখিয়েছে বোম্বের সিনেমা, মানে বেশিরভাগ সিনেমা হচ্ছে, সব সিনেমা তো করে তারা কিছু ভালো ভালো করে, অধিকাংশ সিনেমা হচ্ছে রটন, রটন টু দ্য এক্সটেন্ড অফ ইনফিনিটি। আমাদের দেশে তো, আমাদের দেশে সিনেমা তো অখাদ্য না, কুখাদ্য। অখাদ্য হলে তো বাদ দিলাম, হলো না, খেলে ভালো লাগে না, কুখাদ্য হলে কিন্তু শরীর খারাপ, সেই কুখাদ্য হচ্ছে আমাদের সিনেমা। এটা বললে তো আবার সিনেমাওয়ালারা কিন্তু নিজেদেরকে খুব অনেক উঁচু দরের ব্যক্তি মনে করে, তারা বলে টেলিভিশন জিজ্ঞেস করে, টেলিভিশন ছোট পর্দায় আমি তো যাবো না, কিন্তু মানে অশিক্ষিত চরম সেও বলে ছোট পর্দায় তো আমি যাবো না, বড় পর্দায় কাজ করে। কি কাজ যে করে, হ্যাঁ ওটাকে কাজ না বলে বরং অকাজ বলা যেতে পারে। যে ক্ষেত্রটা ধরুন সেইটাই, অশিক্ষিতা, অশিক্ষা শেখায়, কুশিক্ষা শেখায়, নোংরামি শেখায়, সবকিছু আমাদের মানে আমাদের সংস্কৃতির সঙ্গে সম্পর্ক, কোন রকম কোন রিমোট কোন সম্পর্ক নেই, সেগুলো কিন্তু আসে। সেটা ইন্ডিয়ান, এটা হচ্ছে ভারতীয় বোম্বের অবদান, আমাদের সংস্কৃতির আগ্রাসনে বোম্বে একটা বিরাট রকমের অবদান রেখেছে, আমাদের নষ্ট করছে, করছে, করবে। এটার হাত থেকে রেহাই পাওয়ার যে শুনতে খুব খারাপ লাগবে সেটা হলো ইন্ডিয়ান সিনেমা বাদ দেওয়া উচিত, একেবারে কোনো ক্রমেই কোনো রকম আসবে না, আর আমাদের দেশের সিনেমার উপরে অ্যাবসলিউট নিয়ন্ত্রণ থাকতে হবে, এর বাইরে যেতে পারবো না। যেটা ইরান করে, ইরানের ছবি এখন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ছবি, মানে হলিউডের নির্মাতারা ইরানের ছবি দেখে তাজ্জব বনে যায়, কি এর কি করেছে, এত